এই জগন্নাথের যে রথটা দেখছেন এখানে রয়েছে পোলোটা ছাড়া, ঠিক এই যে আমার এই পেছনে রয়েছে হলুদ কালারের, এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। তো এখানে দেখতে পাচ্ছ যে রথের ঘোড়াগুলো সেখানে এখানে কালার হচ্ছে। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটে দেখতে পাচ্ছ কাঠের মূর্তি, এগুলো পুরো হাতে তৈরি করা হবে, তিনটেই মূর্তি, তারই কাজ চলছে। তো এইখানে দেখতে পাচ্ছ যে পার্শ্ব দেবতা রথের, সেগুলো পুরো হাত দিয়ে খোদাই করে একদম কাঠের মধ্যে, কাঠের একদম তৈরি করা হচ্ছে। তো আমি এই মুহূর্তে রয়েছি বেলগড়িয়ার রথতলার মোড়ের মধ্যে। এখানে তিনটে বিশাল একটি রথের প্রস্তুতি চলছে, একেবারে কর্মদক্ষ এবং যজ্ঞ চলছে বলতে গেলে। তোমরা জানো এক তারিখে রথযাত্রা, সেই উপলক্ষে এটি এখানে এই বিটি রোডের এখানে 3-30 ফুটের রথ তৈরি হচ্ছে, সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যায়। ঠিক এই যে আমার এই পেছনে রয়েছে হলুদ কালারের, এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেব, বলরাম এবং তার ঠিক ওইখানে শেষে চলে যাচ্ছে সুভদ্রা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রথে কালার করা হচ্ছে সুন্দরভাবে, যে কালার ডিজাইনগুলো সেগুলোই করা হচ্ছে এই মুহূর্তে। তো দাদা এখানে করছেন কালার, সে বিশাল আকৃতির যে রথগুলো রয়েছে এখানে, 3টি রথই 30 ফুটের প্রায়, সুন্দরভাবে এই যে কালারগুলো দেখতে পাচ্ছি এই কালারগুলোই করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রথের যে ঘোড়াগুলো হয় সামনে লাগানো হয়, সেগুলোই রেডি করে রাখা হয়েছে এবং এগুলোর জাস্ট হোয়াইট কালার করা হয়েছে এবং এগুলোর ওপরে আবার কালার হবে। ঠিক আছে, এখানে দেখো আবার কাঠের ওপরে এই ঘোড়া দুটোকে রং করা হচ্ছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ব দেবতা, যেগুলো একদম হাত দিয়ে খোদাই করে, এই যে এর সাহায্যে, এই যন্ত্রপাতির সাহায্যে পুরো হাত দিয়ে তৈরি করা হচ্ছে। তোমাদেরকে একদম কাছ থেকে একটা দেখাই, দেখো পুরো একদম হাত দিয়ে নিখুঁতভাবে খোদাই করে করা হচ্ছে। এখানেও রয়েছে ঠিক এইভাবেই খোদাই করে এই তিন মূর্তির, এটাও তৈরি করা হবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটে, এটাকেও খোদাই করা হবে খুব সুন্দরভাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম হাতে এটা কাঠ কাটা হচ্ছে। আচ্ছা এটা কি তৈরি হচ্ছে, কিসের অংশ এটা? হ্যাঁ, ওনারা পুরোটাই উড়িষ্যা থেকে এসছেন। তো এটা টিয়া তৈরি হচ্ছে, তো খুব সুন্দর একটি টিয়া তৈরি হবে এটাকে, দেখো টিয়ার মতনই আকৃতি, এটাকে টিয়া তৈরি হবে, বুঝতে পারছো? আচ্ছা এটা ওপরের দিকে থাকবে, ওপরে টিয়া থাকবে। আচ্ছা তোমরা এই কাজের সাথে কতদিন ধরে যুক্ত, কতদিন ধরে এই কাজ করছো এখানে? না এই রথ তৈরিতে 40 বছর ধরে তুমি রথ তৈরির কাজে আছো, আর এখানে তোমরা 2 মাস ধরে করছো। আচ্ছা তো পুরোপুরি এরকম হাত দিয়ে সব তৈরি হচ্ছে। ঠিক এই জায়গাটায় দেখছো একটা কালারফুল একটা মোমেন্ট তৈরি হয়েছে, চারিদিকে মনে হচ্ছে একটা কালারফুল একটা জিনিস, কেননা এখানে পুরো কালার করা হচ্ছে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছো যে এখানে যে পার্শ্ব দেবতাগুলো তোমাদেরকে দেখালাম, ঠিক এইখানে এসে পার্শ্ব দেবতাগুলো কালার হচ্ছে, মানে কালার প্রায় হয়ে গেছে, কালার হচ্ছে হচ্ছে এইখানে, এইখানে প্রত্যেকটি পার্শ্ব দেবতা কালার করা হচ্ছে। কালার করার পর এরকম একটা রূপ আসছে, এখানে দেখতে পাচ্ছে প্রচুর কালার রয়েছে। তো দাদাও প্রায় উড়িষ্যা থেকে এসছেন, এখানে উড়িষ্যা থেকে এসে এখানে কালার করছেন। তো এই যে দেখতে পাচ্ছো এই যে ঠাকুরগুলো রেডি হচ্ছে, এগুলোরই আবার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রেম, যেটাকে ওনারা বলছেন যে শিখার ডামরু বলছেন, এইগুলো এই ফ্রেমের মধ্যে করেই এই ঠাকুরগুলোকে রাখা হবে। তো এইগুলোরও কালার চলছে অলরেডি এইখানে দেখতে পাচ্ছি আমরা, আর তার সামনে ঠিক এই যে এরকমভাবে ডিজাইন করা হয়েছে এগুলোকে। সঙ্গে এখানে দেখো রথের যে চাকার অংশটা, সেটাও কালার আবার চলছে, একবার কালার হয়ে গেছিলো, তারপরে কিছু ডিজাইন বাকি থাকে, সেই ডিজাইনগুলোই দেখো দাদা এখানে করছে বসে বসে। দাদা এগুলো কিসের মূর্তি রয়েছে, কিসের কিসের এখানে যে মূর্তিগুলো রয়েছে কিসের কিসের রয়েছে? আচ্ছা তিনো রথ মে লগা যায়, নয় করকে এক রথ মে লগা যায়, আচ্ছা 27 মূর্তি। আচ্ছা কিতনা দিন সে কাম কর রে ভাইয়া? 2 মহিনা সে ইয়াপে হ্যাঁ আপ। তো 2 মাস ধরে ওনারা এসছেন এখানে এবং এই কর্মদক্ষ চলছে প্রায় জোর কদমে।
এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে সুভদ্রার রথ, সবুজ রঙে তোমাদেরকে যে দেখানো হচ্ছে এটা সুভদ্রার রথটি রয়েছে। তো দেখো নিচের অংশটা রেডি হওয়ার পরে পরে এখানেও কালার হচ্ছে, ওপরের অংশেরও কাজ হচ্ছে। তোমরা জানো 1 তারিখের রথ, তো প্রায় প্রস্তুতি তুঙ্গে। এটি হচ্ছে বলরামের রথ, তোমরা যে রথটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে জগন্নাথ দেবের রথ। তো দেখো এটারও প্রায় কমপ্লিট অলমোস্ট কাজ। চাকার দিকটা তোমাদেরকে আগেই বললাম, চাকার কালারগুলো অনেক আগে হয়ে গেছে। আর ঠিক ওপরের দিকে দেখো কালারের কাজ চলছে, এটা অসাধারণ একটা ব্যাপার। সো এখানে প্রায় 3 মাস ধরে এই রথের প্রস্তুতি চলছে। সঙ্গে এখানে একটা দক্ষ যজ্ঞ হচ্ছে, এই কারণেই বলছি যে এই যে দেখতে পাচ্ছ এখানে এই 30 ফুটের যে রথগুলো, সেই রথগুলো এখানে তৈরি হচ্ছে। এবং সঙ্গে এই যে রথের যে চাকা সমস্তগুলোই বাবলাঘাটে তৈরি হয়েছে। আর এই 30 ফুট করে রথ রয়েছে। সঙ্গে যে কারিগরগুলো দেখতে পাচ্ছি, যে ডিজাইন করা থেকে আরম্ভ করে চাকা থেকে আরম্ভ করে সমস্তটা উড়িষ্যা থেকে লোক এসে করছে। এবং প্রচুর টাকার খরচা, সঙ্গে বলতে গেলে 20 কোটি টাকার একটা রথ তৈরি হচ্ছে এখানে আমাদের কলকাতাতে, মানে এই জায়গাতে রথতলাতে বেলগড়িয়ার। তো খুবই সুন্দর একটা ব্যাপার, খুবই সুন্দর একটা জিনিস হচ্ছে, প্রায় কর্মদক্ষ মানে কর্মযোগ্য যেটাকে বলছি বারবারই আমি। তো 3 মাস ধরে, আর তোমরা জানো 1 তারিখে রথযাত্রা, তার উপলক্ষে প্রায় অলমোস্ট নিচের অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখছো, তোমাদেরকে দেখাচ্ছি ওপরের অংশেরও কাজ হচ্ছে, এরকমই একটা ব্যাপার। আর একটু এই জায়গাটা ভিজিট করে দেখেন, এই গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, এটা হচ্ছে সুভদ্রার রথ। ঠিক তার পাশেই রয়েছে বলরামের রথ। রথই এখানে রয়েছে, অনেক লোকজন রয়েছে, পুরো মেন রোডের ওপরে রয়েছে, ওই জন্য লোকজন আসছে, কিছু ছবি তুলছে, দেখতে পাচ্ছো তো। কেউ যদি আসতে চাও, এই যে কামারহাটি পৌরসভা মিউনিসিপ্যালিটি যেটা, ঠিক তার সামনে এই যে এখানে রয়েছে রথগুলো তৈরি হচ্ছে। জাস্ট এই মোড়টা রয়েছে, মোড়ের মধ্যেই ঠিক সামনেটাই যে বিবেকানন্দ স্ট্যাচু দাঁড়িয়ে রয়েছে, এখানেই এসে 3টে রথ রয়েছে। যেহেতু এখানে সবাই উড়িষ্যা থেকে এসছেন, তো ভাষার একটু প্রবলেম হচ্ছেই। তো ওনারা একটা বলছেন, আমি কিছুটা বুঝছি, তবুও যতটা কথা বলে তোমাদেরকে জানতে পারলাম এবং তোমাদেরকে দেখালাম জায়গাটা, বিশাল বড় বড় আকৃতির এই রথগুলো খুবই সুন্দর একটা ব্যাপার। যে বড় একটা ফেস্টিভ্যাল জগন্নাথদেবকে নিয়ে আর জগন্নাথদেবের রথযাত্রাতে মেতে উঠি আমরা বাঙালিরা সবাই, এবং পুরীর যতটা আমরা আগ্রহী সেরকম আমাদের এইখানে, মানে এই কলকাতাতে দাঁড়িয়ে, বেলগড়িয়াতে দাঁড়িয়ে এইখানে রথতলা মোড়ের মধ্যে এত সুন্দর একটা রথ তৈরি হচ্ছে। মানে পুরীতেই যে রথ তৈরির আমরা দেখেছি যে কাঠ, সেই কাঠে তৈরি করা হয়, এখানেও যে এত সুন্দরভাবে কাঠের রথ তৈরি করা হচ্ছে এবং 30 ফুট হাইটের, মানে একটা আলাদাই একটা অনুভূতি, মানে খুবই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে পরের ব্লগে, চলো।